আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি টু লার্নে আজকে আমরা সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব সো মেইন টপিকে চলে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখছি যে আমার আজকের এই ভিডিওটি ভালোভাবে বুঝতে হলে আমার চ্যানেলে আরও একটি সম্ভাব্যতার ভিডিও দ্যাট ইজ সম্ভাব্যতা পার্ট ওয়ান নামের একটি ভিডিও আপলোডেড আছে সেটি তোমাদের কাইন্ডলি একটু দেখে আসতে হবে কজ আজকে আমরা যে ম্যাথসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো বেসিক আমি আগের ভিডিওটিতে কভার আপ করে এসেছি তোমরা কষ্ট করে একটু সম্ভাব্যতা পার্ট 1 নামের ভিডিওটি দেখে আসলে আজকে লেকচারটি তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে সো চলো দেরি না করে শুরু করা যাক সো আমরা আগের লেকচারে দেখেছি যে সম্ভাবতার ইকুয়েশন কে আমরা লিখতে পারি অনুকূল ঘটনা বাই মোট ঘটনা এবং আমি আগেও বলেছি যে আমি যদি অনুকূল ঘটনাকে আমার ভাষায় প্রকাশ করতে চাই তাহলে বলবো আমি যা চাই অর্থাৎ আমার যা লাগবে তাই হচ্ছে আমার অনুকূল ঘটনা সেকেন্ড পয়েন্ট ছিল আমরা যদি কোথাও এবং আমরা যদি কোথাও অথবা ইউজ করি তাহলে সেখানে আমরা প্লাস সাইন ইউজ করব সম্ভাবতার মান জিরো হতে পারে ওয়ান হতে পারে এবং জিরো থেকে ওয়ান পর্যন্ত যে কোনো ভগ্নাংশ সংখ্যা দ্যাট ইজ প্রাকশন নাম্বার হতে পারে কিন্তু এটি কখনোই জিরোর থেকে কম দ্যাট ইস নেগেটিভ নাম্বার হতে পারে না এবং একের থেকে বড় হতে পারে না প্রিভিয়াস ভিডিওতে আমরা বল উত্তোলনের করেছিলাম সো সেখানে আমরা দুটো ম্যাথ করেছিলাম একটি ম্যাথ বাকি ছিল আজকের ভিডিওটি আমরা সেখান থেকে স্টার্ট করব। আমাদের প্লটটি ছিল এরকম যে আমাদের সামনে একটি বাটি আর ছুরি রাখা আছে সেই বাটিতে চারটি লাল টমেটো এবং তিনটি হলুদ টমেটো রাখা আছে একসাথে দুইটি টমেটো তুললে দুইটি ভিন্ন রঙের টমেটো হওয়ার সম্ভাবনা কত এটি ছিল আমাদের থার্ড কোয়েশ্চেন সো চলো অ্যান্সারটি দেখে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট টমেটো আছে সাতটি আমি সাতটি টমেটো থেকে দুইটি টমেটো তুলে নিচ্ছি সো মোট ঘটনা দাঁড়াচ্ছে সেভেন সি প্রশ্ন অনুসারে আমি চাই দুটি ভিন্ন রঙের টমেটো দ্যাট ইস আমি চাই একটি লাল রঙের টমেটো এবং একটি হলুদ রঙের টমেটো সো আমি চারটি লাল রঙের টমেটো থেকে একটি লাল রঙের টমেটো তুলে নিচ্ছি আমি আগে বলেছি যে আমরা যেখানে এবং ইউজ করব সেখানে আমরা গুসাইন ইউজ করব এখন আমি তিনটি হলুদ টমেটো থেকে একটি হলুদ টমেটো তুলে নিচ্ছি সো এটি আমাদের অনুকূল ঘটনা দ্যাট ইজ আমি যা চাই আমরা জানি যে সম্ভাবতায় কলচ আমরা লিখতে পারি অনুকূল ঘটনা বাই মোট ঘটনা সো আমরা অনুকূল ঘটনা পেয়েছি 4c1 গুণ 3c1 এবং মোট ঘটনা পেয়েছি 7c2 আমাদের आंसर এসেছে 0.571 এখন আমরা বল উত্থলনের সেকেন্ড ক্যাটাগরি দ্যাট ইজ একের পর এক বল উত্তোলনে সাব ক্যাটেগরি প্রতিস্থাপন না করে বল উত্তোলনের যে ম্যাথসগুলো আছে সেগুলো দেখব আমাদের সামনে একটি বাটি রাখা আছে এই বাটিতে চারটি লাল টমেটো এবং তিনটি হলুদ টমেটো রয়েছে প্রতিস্থাপন না করে দ্যাট ইস বিনিময় না করে এক একটি করে পরপর দুইটি টমেটো তুলে নেওয়া হলে দুটি লাল রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা কত এটি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দুইটি একই রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা কত এটি এবং হলো প্রতিস্থাপন না করে দ্যাট ইজ বিনিময় না করে একটি একটি করে পরপর দুইটি টমেটো তুলে নেওয়া হলে দুইটি লাল রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা কত এক্ষেত্রে আমরা দুটো কেস পাচ্ছি ফার্স্টলি আমরা একটি লাল রঙের টমেটো তুলে নিচ্ছি এবং প্রতিস্থাপন না করে দ্যাট ইজ বাটিতে পুনরায় ওই টমেটোটিকে না রেখে আমরা সেকেন্ড একটি টমেটো তুলে নিচ্ছি এটি হচ্ছে আমাদের কেস নাম্বার টু তো কেস নাম্বার ওয়ান আমরা চাই একটি লাল রঙের টমেটো আমাদের মোট লাল রঙের টমেটো আছে চারটি সেখান থেকে আমরা একটি লাল রঙের টমেটো তুলে নিলাম এটি হচ্ছে আমাদের কেস ওয়ান এর অনুকূল ঘটনা দ্যাট ইজ আমি যা চাই আমাদের মোট টমেটো আছে সাতটি সো সেখান থেকে আমরা চাচ্ছি একটি টমেটো সুতরাং আমাদের মোট ঘটনা সেভেন সি ওয়ান কেস ওয়ান এর ক্ষেত্রে সম্ভাব্যতা ইক আমরা লিখতে পারি অনুকূল ঘটনা ফোর সি ওয়ান ডিভাইডেড বাই মোট ঘটনা সেভেন সি ওয়ান এটি হচ্ছে আমাদের কেজ ওয়ান এর সম্ভাব্যতা তো এখন আমি চলে যাচ্ছি কেস টুতে কেজ ওয়ান একটি লাল রঙের টমেটো তুলে নেওয়ার পর মোট লাল রঙের টমেটো আছে তিনটি এবং মোট টমেটো আছে ছয়টি আরো একটি লাল রঙের টমেটো সুতরাং আমি তিনটি লাল টমেটো থেকে একটি লাল টমেটো তুলে নিচ্ছি এটি হচ্ছে আমার কেস টু এর অনুকূল ঘটনা কেস ওয়ানে একটি টমেটো তুলে নেওয়ার পর মোট টমেটো আছে ছয়টি সো আমরা ছয়টি টমেটো থেকে একটি টমেটো তুলে নিলাম এটি আমাদের কেস টু এর মোট ঘটনা সুতরাং এর আমরা লিখতে পারি অনুকূল ঘটনা থ্রি সি ওয়ান সুতরাং প্রতিস্থাপন না করে দুইটি লাল রঙের টমেটো তোলার সম্ভাব্যতা আমরা লিখতে পারি কেস ওয়ান এবং কেস টু কেস ওয়ান ইকুয়ালস ফোর সি ওয়ান ডিভাইডেড বাই সেভেন সি ওয়ান আমরা জানি আমরা যদি কখনো এবং ইউজ করি সেখানে আমরা গোলসান ইউজ করি কেস উইক ওয়াজ 3c1 6c1 এটি আমাদের প্রতিস্থাপন না করে দুইটি লাল রঙের টমেটো তোলার সম্ভাবনা আমাদের आंसर এসেছে 0.286 সো প্রতিস্থাপন না করে একের পর এক দুইটি লাল রঙের টমেটো তোলার সম্ভাবনা আমরা এভাবে নির্ণয় করতে পারি সো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন প্রতিস্থাপন না করে দ্যাট ইস বিনিময় না করে একটি একটি করে পরপর দুইটি টমেটো তুলে নেওয়া হলে দুইটি একই রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা কত বলো তো এটা আমরা কিভাবে বের করতে পারি আমরা দুইটি লাল রঙের টমেটো তুলে নিতে পারি অথবা দুইটি হলুদ রঙের টমেটো তুলে নিতে পারি সুতরাং আমাদের বের করতে হবে দুটো লাল রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা অথবা দুটো হলুদ রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা দুইটি লাল রঙের টমেটো তোলার সম্ভাব্যতা আমরা কিন্তু একটু আগেই দেখে এসেছি আমরা জানি যে আমরা যদি দুইটি লাল রঙের টমেটো তোলার সম্ভাব্যতা নির্ণয় করতে চাই তাহলে আমরা দুটো কেস পাই কেস ওয়ান একটি লাল টমেটো তোলার জন্য এবং কেস টু আরেকটি লাল টমেটো তোলার জন্য কেস ওয়ানে মোট টমেটো রয়েছে সাতটি সো সেখান থেকে আমি একটি লাল টমেটো তুলে নিলাম এটি আমার কেস ওয়ানের মোট ঘটনা এবং কেস ওয়ানে মোট লাল টমেটো রয়েছে চারটি সো সেখান থেকে আমি একটি লাল টমেটো তুলে নিলাম এটি আমার কেস ওয়ানের অনুকূল ঘটনা দ্যাট ইস আমি যা চাই আমি আগেই বলেছি আমরা যেখানে এবং ইউজ করব সেখানে আমরা গোসাইন ইউজ করব কেস ওয়ানে সাতটি টমেটো থেকে একটি লাল টমেটো তুলে নেওয়ার পর আমার মোট টমেটো থাকে ছয়টি সো কেস টুতে আমি ছয়টি টমেটো থেকে একটি টমেটো তুলে নিচ্ছি এটি আমার ঘটনা কেস ওয়ানে চারটি লাল টমেটো থেকে একটি লাল টমেটো তুলে নেওয়ার পর মোট টমেটো থাকে তিনটি সুতরাং তিনটি লাল টমেটো থেকে আমি একটি লাল টমেটো তুলে নিচ্ছি কেজ টু এর জন্য এটি আমার কেস টু এর আমি যা চাই অর্থাৎ অনুকূল ঘটনা এখন দুইটি হলুদ টমেটো পাওয়ার সম্ভাব্যতা আমরা একইভাবে নির্ণয় করতে পারি দ্যাট ইজ এক্ষেত্রেও আমরা দুটো কেস পাই কেস ওয়ান একটি হলুদ টমেটো তোলার জন্য এবং কেস টু আরেকটি হলুদ টমেটো তুলে নেওয়ার জন্য কেস ওয়ান এর ক্ষেত্রে আমার মোট টমেটো রয়েছে সাতটি তো সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটি হলুদ টমেটো এটি হচ্ছে আমার কেস মোট ঘটনা কেস ওয়ান এর ক্ষেত্রে আমি চাই তিনটি হলুদ টমেটো থেকে একটি হলুদ টমেটো এটি হচ্ছে আমার কেস আমি যা চাই অর্থাৎ অনুকূল ঘটনা এখানে আমরা এবং ইউজ করেছি সুতরাং আমরা সাইন ইউজ করবো কেস ওয়ানে একটি হলুদ টমেটো তুলে নেওয়ার পর মোট টমেটোর সংখ্যা দাঁড়ায় ছয় সুতরাং ছয়টি টমেটো থেকে আমি একটি টমেটো তুলে নিচ্ছি এবং কেস ওয়ানে একটি হলুদ টমেটো তুলে নেওয়ার পর আমার মোট হলুদ টমেটোর সংখ্যা দাঁড়ায় দুই সুতরাং টমেটো থেকে আমি একটি হলুদ টমেটো তুলে নিচ্ছি এটি হচ্ছে কেজ টু এর অনুকূল ঘটনা সুতরাং প্রতিস্থাপন না করে একটি একটি করে দুইটি টমেটো তুলে নিলে দুইটি একই রঙের টমেটো হওয়ার সম্ভাবতা আমরা লিখতে পারি দুইটি লাল রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা অথবা দুইটি হলুদ রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা এক্ষেত্রে আমরা দুটো কেস পাচ্ছি কেস ওয়ান এবং কেস টু কেজ ওয়ান এবং কেস টু এর জন্য প্রাপ্ত রাশিগুলোকে আমরা ইকুয়েশনে বসিয়ে দিয়েছি অথবার জন্য আমরা এখানে প্লাস সাইন ইউজ করবো আমি আগেই বলেছি যে আমরা যেখানে যেখানে এবং ইউজ করব সেখানে আমরা গু সাইন ইউজ করব এবং আমরা যেখানে অথবা ইউজ করব সেখানে আমরা ইউজ করব। এটি হচ্ছে আমাদের প্রতিস্থাপন না করে একটি একটি করে দুইটি টমেটো তোলা হলে দুইটি একই রঙের টমেটো পাওয়ার সম্ভাব্যতা আমরা এখন চলে যাচ্ছি আমাদের তিন নাম্বার কোয়েশ্চেন এর দ্যাট প্রতিস্থাপন না করে অর্থাৎ বিনিময় না করে একটি একটি করে পরপর দুইটি টমেটো তুলে নেওয়া হলে ভিন্ন সম্ভাব্যতা অর্থাৎ আমি একটি লাল টমেটো তুলে নিতে পারি এবং আমি একটি হলুদ টমেটো তুলে নিতে পারি অথবা আমি একটি হলুদ টমেটো তুলে নিতে পারি এবং আমি একটি লাল টমেটো তুলে নিতে পারি সুতরাং আমাকে নির্ণয় করতে হবে একটি লাল টমেটো এবং একটি হলুদ টমেটো পাওয়ার সম্ভাব্যতা অথবা একটি হলুদ টমেটো এবং একটি লাল টমেটো পাওয়ার সম্ভাব্যতা এখন একটি লাল টমেটো এবং একটি হলুদ টমেটো তোলার সম্ভাব্যতা আমরা নির্ণয় করব। সো আমাদের মোট টমেটো রয়েছে সাতটি সেখান থেকে আমরা একটি লাল টমেটো তুলে নিচ্ছি এটি হচ্ছে আমাদের মোট ঘটনা এবং আমাদের লাল টমেটো রয়েছে চারটি তো সেখান থেকে আমরা একটি লাল টমেটো তুলে নিচ্ছি এটি হচ্ছে আমাদের অনুকূল ঘটনা আমরা পেয়ে গেলাম আমাদের একটি লাল রঙের টমেটো তোলার সম্ভাব্যতা এখানে আমরা এবং ইউজ করেছি তাই গু সাইন ইউজ করবো এখন আমরা নির্ণয় করব একটি হলুদ টমেটো তোলার সম্ভাব্যতা একটি লাল টমেটো তোলার পর মোট টমেটো রয়েছে ছয়টি সুতরাং ছয়টি টমেটো থেকে আমি একটি হলুদ টমেটো তুলে নিচ্ছি এটি হচ্ছে আমার মোট ঘটনা হলুদ টমেটো তোলার ক্ষেত্রে এবং তিনটি হলুদ টমেটো থেকে আমি একটি হলুদ টমেটো তুলে নিচ্ছি এটি হচ্ছে আমার অনুকূল ঘটনা অর্থাৎ আমি যা চাই সুতরাং আমরা পেয়ে গেলাম একটি লাল টমেটো এবং একটি হলুদ টমেটো তোলার সম্ভাব্যতা তো এখন আমাদের দরকার একটি হলুদ টমেটো এবং একটি লাল টমেটো তোলার সম্ভাব্যতা এখানে করে আছে আশা করছি তোমরা দেখলেই বুঝতে পারবে সুতরাং প্রতিস্থাপন না করে একটি একটি করে দুইটি ভিন্ন রঙের টমেটো পাওয়ার সম্ভবতা আমরা এভাবে নির্ণয় করতে পারি কোনো কোয়েশন থেকে থাকে দেন কমেন্টে জানাতে পারো ভিডিও সম্পর্কিত কোনো সাজেশন তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো আর আমাকে